আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে রাউটার রয়েছে সেই রাউটারটির অ্যাডমিন পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবো। আপনারা সুন্দরভাবে ফলো করবেন ভিডিওটি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের রাউটারের অ্যাডমিন যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি আপনারা কীভাবে চেঞ্জ করবেন। তো সেটি চেঞ্জ করার মূলত কারণ হচ্ছে, দেখেছি কি আমরা যাদেরকে ফোনে কানেক্ট করে দিই তারা দেখেছি কি যদি কিউআর কোড নাও থাকে তারা দেখেছি কি ডিফল্টভাবে যে রাউটারের যে পাসওয়ার্ডটি থাকে সবাই জানে এটা অ্যাডমিন, তো সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করে নিতে হয়। তা না হলে দেখেছি কি যে কোনো ফোন দিয়ে ওনারা আমার রাউটারে অ্যাক্সেস নিতে পারবে। তো এই জন্য আমি আপনাদের সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনারা কীভাবে অ্যাডমিনের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা চেঞ্জ করবেন। তো আমি সেখানে আমি চলে যাচ্ছি আমি আমার একটি ব্রাউজারে, আমি এখনকার আমার ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে চলে যাওয়ার পর যেমন আমার যে আইপি অ্যাড্রেসটা 192.168.0.1, তো এটা হলো আমার আইপি অ্যাড্রেস। তো আমি এখানে আমার যে রাউটারের যে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডে গেলাম। পাসওয়ার্ডে যাওয়ার পর আমি এখানকার এখন আমি আমার রাউটারে প্রবেশ করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি কিন্তু আমার রাউটারে কিন্তু প্রবেশ করে নিয়েছি। তো আপনারা এখানে রাউটারে প্রবেশ করার আগে আপনারা কিন্তু খেয়াল করবেন থ্রি ডটে দিয়ে আপনাদের এখানে ডেস্কটপ সাইড যে অপশনটি এটা টিক চিহ্ন দেওয়া আছে কিনা। তো যদি এটা দেওয়া না থাকে তো আপনারা এটাকে ডেস্কটপ সাইড টিক চিহ্নটি দিয়ে নেবেন, তাহলে আপনাদের যে ফোনটিতে কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, তো আপনারা এটাকে জুম ইন করে দেখতে পারবেন, ইয়ে করে দেখতে পারবেন, এটা ডেস্কটপ সাইড করে নিলে আর কি এটা কম্পিউটারে যেরকম আসে আপনার ফোনও এরকম আসবে। তো এখনকার মূলত কারণে যাই, তো মূলত কারণ হচ্ছে আমরা কীভাবে অ্যাডমিন এরিয়াটা চেঞ্জ করব। আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সিস্টেম টুলস, আমি যদি এখনকার সিস্টেম টুলসে আমি ক্লিক করি, এখানে দেখুন এই যে আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি যে সিস্টেম টুলস এটা দেখতে পাচ্ছেন। তো এখনকার আমি সিস্টেম টুলসে আমি ক্লিক করার পরে এখানে দেখুন কতগুলো অপশন আসছে, টাইম সেটিং, এলইডি কন্ট্রোল, ডায়মনস্টিক, ফার্মওয়্যার আপডেট, ফ্যাক্টরি ডিফল্ট, ব্যাকআপ রিস্টোর, রিবুট, পাসওয়ার্ড, সিস্টেম লক, হ্যাঁ এই অপশনগুলো আসছে। তো আপনারা এখানে অন্যান্য অপশনগুলোতে যাবার কোনো প্রয়োজন নেই, তো আপনারা এখানে চলে যাবেন। এখানে দেখুন একটি অপশন আছে, এই যে আমি দেখাচ্ছি সুন্দর মার্ক করে যে পাসওয়ার্ড একটি অপশন আছে, এই পাসওয়ার্ডে চলে যাবেন। তো আমি এখানকার পাসওয়ার্ডে চলে গেলাম। পাসওয়ার্ডে গিয়ে এখানে দেখুন এখানে তিনটি গড় আসছে, ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো ওল্ড পাসওয়ার্ড যে এটা হচ্ছে আপনার, আপনি কোনো সময় যদি আপনার অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে না থাকেন, যেমন ডিফল্টভাবে একটা রাউটারের পাসওয়ার্ড থাকে অ্যাডমিন, তো আপনারা ওল্ড পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন অপশনটি দিবেন, কিংবা আপনি যদি চেঞ্জ করে থাকেন সেই অপশনটি দিবেন। তো আমি ওল্ড পাসওয়ার্ডের জায়গায় আমি যে অ্যাডমিনের যে পাসওয়ার্ডটি চেঞ্জ করছিলাম আমি সেই অপশনটি দিচ্ছি এখন, সেই অপশনটি দিয়ে আমি আমি আবার পাসওয়ার্ডটি চেঞ্জ করব। তো এখন আমি দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এখনকার নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড আমি এখনকার যে কোনো একটি পাসওয়ার্ড নেব, পাসওয়ার্ডটি নিলাম। এখনকার আমি এখন কনফার্ম পাসওয়ার্ডে গেলাম, কনফার্মে আমি নিউ পাসওয়ার্ডে যে ইয়াটি দিয়েছি সেম পাসওয়ার্ডটি দিতে হবে। এখনকার আমি আমার পাসওয়ার্ডটি সেট করে নিয়েছি, সেট করে নেওয়ার পর এখানে দেখুন একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখন আপনাদের দেখাচ্ছি মার্ক করে সেভ একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে সুন্দরভাবে এটাকে সেভ করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে এটা সেভ করে দিলাম। এখন কিন্তু আমার পাসওয়ার্ডটি কিন্তু সেট হয়ে গেছে। তো এখন কিন্তু আমার কেউ জানবে না আমার অ্যাডমিনের যে পাসওয়ার্ডটি কী পাসওয়ার্ড, আমার রাউটারে কেউ প্রবেশ করতে পারবে না। দেখেছি কি আমরা অনেকেই আমাদের নিজেদের পাসওয়ার্ড হঠাৎ করে দিয়ে রিসেট হয়ে গেছে, তো আমরা আশ্চর্য হয়ে যাই কি আমার রাউটার রিসেট হলো কীভাবে। তো এটা আসলে কিছু দুষ্ট লোক আছে তারা এটা করে। তো এই কারণে আপনাদেরকে ভিডিওটি সুন্দরভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। তো আশা করি যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমি সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টস করে জানাবেন বন্ধুরা আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ এবং কী ধরনের ভিডিও পরবর্তীতে চান, কমেন্টস করে আপনারা বলবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমি আর ভিডিওটি বড় করলাম না, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।